أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم লাইফ অফ মদিন হতে স্বাগতম। শুধু দর্শক মণ্ডলী, আজ আমরা উপস্থিত আছি বনি সাদ গ্রামে। এটা এমন একটি সুন্দর গ্রাম যে গ্রামে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম 5 বছর অতিবাহিত করেছিল। এই সেই বনু সাদ গ্রাম, চলুন আমরা যাচ্ছি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ বংশের বনি সাদ গোত্রের মেয়ে। এই বনি সাদ বিশেষ করে সারা আরবে এই গোত্রের লোকজন বিখ্যাত। তার কারণ হলো তাদের অদ্ভুত সুন্দর কথাবার্তা, তাদের মুখের উচ্চারণ ছিল সুললিত ও নিখুঁত, তাদের ভাষা ব্যবহারে বিশুদ্ধ ও ব্যাকরণ সম্মত ছিল, তারা মার্জিত রুচি ও উন্নতমনা, কাব্য ও সংস্কৃতি চর্চার জন্য তারা আরবে সকলের শ্রদ্ধার পাত্র ছিল। আরব নগরী একটি ঐতিহ্য ছিল তাদের সন্তানদের বড় করার জন্য মরুভূমিতে পাঠানো। তারা বিশ্বাস করত যে মরুভূমির পরিবেশ হল স্বাস্থ্যকর ও বিশুদ্ধ। মরুভূমি ছিল গরম এবং শুষ্ক, ফলে তা জীবাণুদের টিকে থাকার জন্য খুবই অনুপযোগ্য পরিবেশ। তারা আরও বিশ্বাস করত মরুভূমির প্রখরতাও তাদের ব্যক্তিত্বকে দৃঢ় আর শক্তিশালী করে তোলে, তাই তারা তাদের সন্তানদের শহর থেকে দূরে মরুভূমিতে পাঠিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, তিনি বেড়ে উঠেছিলেন এই বনু সাদ গ্রামে। শতক খোঁজার পরেও মা হালিমার ভাগ্যে এখনও কোনো স্বচ্ছল শিশু জুটল না। অবশেষে মা হালিমা ও তার স্বামী পরামর্শ করলেন শূন্য হাতে ফেরার চেয়ে এতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালনের ভার নেয় শ্রেয়তর। হালিমার হাতে নিজ সন্তানের প্রতিপালনের ভার দিতে পেরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা খুবই আনন্দিত এবং সাথে সাথে বেদনায় শিহরিত। আনন্দ এই কারণে বনি সাদ গোত্রের মার্জিত রুচির পরশে তার সন্তান একজন সত্যিকারী রুচিবান মানুষ হিসেবে গড়ে উঠবে। বেদনা এই জন্য, বিদায়ী শিশুর চাঁদ মুখের দিকে চেয়ে মায়ের তৃষ্ণা আরও মেটে না। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে নিয়ে এলেন। কিন্তু কি আশ্চর্য, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরপরই মা হালিমার পরিবারে যেন আনন্দের বন্যা বইতে শুরু করলো। মা হালিমা অবাক হয়ে লক্ষ্য করলেন তার গৃহপালিত পশুগুলো দিনে দিনে তাজা হয়ে উঠছে আর আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। বন্ধুরা, এইটা হলো তায়েব থেকে আসার রাস্তা। তায়েব থেকে আসার পরে আমরা এখান থেকে আসার পরে এই যে আমরা আরও এই যে চিহ্নগুলো দেখছি, এখান থেকে আমাদের ভিতরে আসতে হবে। ভিতরে এসে ছোটো একটা রাস্তা এবং কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা থেকে আমরা এখন এই যে একটা, এইটা হলো মাকবারাত। এইটা মাকবারাত মানে কবরস্থান, পুরনো কবরস্থান। ঠিক পুরনো কবরস্থানের উপরে এই জায়গাটায়, পুরনো জায়গাটা, এইটাই হলো মা হালিমারা মালিয়া বাড়িতে। আপনাদের আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি। বছরের চেয়ে বছর বেশি হতে লাগলো। আরেকটি বিশেষ ব্যাপার লক্ষ্য করে হালিম রাদিয়াল্লাহু তাআলা অভিভূত হলেন। তিনি দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার একটি স্তন থেকেই দুগ্ধ পান করেন, অন্য স্তনে মা হালিমার নিজ সন্তানদের জন্য। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এই শিশু নিশ্চয়ই তার জন্য সৌভাগ্যের বাহক, কাজেই মা হালিমা প্রথম থেকেই এই শিশুর প্রতি বিশেষভাবে মনোযোগী হলেন। মা হালিমের ছিল 4 সন্তান, 1 পুত্র ও 3 কন্যা। পুত্রের নাম আবদুল্লাহ আর কন্যাদের নাম আনিসা, হুজাইফা ও শায়মা। শায়মার বয়স তখন 7 কি 8। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শায়মের টান ছিল প্রবল। দিনে দিনে আমার প্রিয় রসুল বড় হতে লাগলেন আর তারা আবিষ্কার করতে লাগলেন যে আল্লাহ তাআলা এই শিশুটির উসিলায় তাদের সকলের জন্য রহমতের উপর রহমত বর্ষণ করছেন। 2 বছর বয়সেই তাকে দেখতে খুবই চমৎকার লাগতো। তিনি সেই বয়সে অন্য বাচ্চাদের মতো ছিলেন না, 2 বছর বয়সেই তিনি অনেক বলিষ্ঠ ছিলেন। 2 বছর বয়সে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে আসে। তারা মক্কায় ফিরে গিয়ে মা আমিনার কাছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও কিছুদিন রাখার অনুমতি চান।
আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা আজ মা হালিমা রাদিয়াল্লাহু বাড়ি তায়েব থেকে প্রায় 60 মাইল দূরে সেখানে এসে পৌঁছে গেছি। এখন এই যে রাস্তার উপরে, এইটার উপরে আমরা এখন যাব ইনশাআল্লাহ। এইটার উপরে গেলেই, এই পাহাড়ের উপরে গেলেই আমরা, এই উপরে গেলেই আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাব। এখানে আমরা এখন যাচ্ছি, এখানে গেলেই আমরা মা হালিমা রাদিয়াল্লাহু বাড়িতে পৌঁছব। জি, যা বলছিলাম, মা আমিনা রাদিয়াল্লাহু শিশুকে পেয়ে খুবই আনন্দিত। মা হালিমা রাদিয়াল্লাহু আরও কিছুদিন রাখার অনুমতি চান। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন এবং এটাও জানতেন যে তিনি ছিলেন বরকতময়। তারা মা আমিনাকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে বোঝাতে চাচ্ছিলেন, মুহাম্মদের জন্য মরুভূমিতে থাকাই শ্রেয়। মা আমিনা রাজি হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যায়। একসময় মা আমিনা সম্মতি দেন। এরপর হালিমা রাদিয়াল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে আবার মরুভূমিতে এই আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আজ মা হালিমা রাদিয়াল্লাহু ঘরে চলে আসছি, তার বাড়িতে চলে আসছি। বাড়ি বলতে সেরকম আহামরি কিছু না, শুধু ইট দিয়ে তৈরি একটি বাড়ি। এইখানে এইখানেই কোনো একটি জায়গাতে, এই এরিয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াচ্ছেন এবং এখানেই বড় হয়েছেন। প্রথম 2টি বছর সে এখানেই কাটিয়েছেন, এই বিশুদ্ধ জায়গাতে, এটা বনি সাদ এরিয়াতে। এবং অনেকেই বলতেছে, অনেকেই জানা, আমি অনেকের সাথে জিজ্ঞেস করলাম, অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ মাতা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিল, সেই ঘরটাই এই। এখন খুবই সুন্দর ওয়েদার, আমি পাহাড় থেকে নামছি। আর এখানেই রাসূল ইসলাম বিভিন্ন জায়গায় ছিলেন, সেখানে পদচারণা করছেন, এখানেই তার সিনাত হয়েছে, এখানেই কোনো একটা এরিয়াতে। মাশাআল্লাহ, আমরা এত কষ্টের পরে যখন এখানে পৌঁছেছি, এখন রাস্তাটা আগের মতো নেই, একটু বৃষ্টি পড়ে 2 বছর মানুষ এখানে আসা যাওয়া করে না। 2 বছর আসা না যাওয়ার কারণে পথে অনেক বৃষ্টি এবং পথ অনেক ভঙ্গুর হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে যখন এখানে এসে পৌঁছি, মাশাআল্লাহ, আমরা দেখছি যে এখানে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই সেই বিখ্যাত জায়গা। এই জায়গারই কোনো একটি স্থানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন 5 বছর। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সাথে খেলা করছিলেন। হঠাৎ তার ভাই ছুটে এসে মা হালিমা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার কুরাইশের ভাই, দেখলাম দুজন সাদা কাপড় পরা লোক মাটিতে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ে দিল, তারপর তার বুক চিরে ফেলল। সাথে সাথে মা হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী ছুটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ফ্যাকাশে। তারা তাকে জিজ্ঞেস করলো, কী হয়েছে বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজন লোক এসে আমার বুক চেড়ে আমার ভিতর থেকে কিছু একটা বের করে ধুয়ে দিয়ে গেছে, তারা জমজমে পানি দিয়ে ধুয়ে দিয়ে গেছে। মাশাআল্লাহ, এটাই ছিল প্রথম সিনা চাকের ঘটনা। সুধী দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বনু সাদ এলাকায় নিয়ে এসেছি। তখনকার যাযাবররা এক জায়গায় থাকতো না, তারা কিছুদিন এক জায়গায় থাকার পরই আবার আরেক জায়গায় থাকতেন। তাই আমি যে জিনিসগুলো দেখিয়েছি, হয়তো বা কোনো এক সময় তারা এখানে বাস করতেন,
এবং তারপরে আবার অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেছে। তাই আপনাদেরকে আমি সহৃদয় জানাতে চাই যে হয়তো বা একসময় তারা মা হালিমা বেগম এখানে ছিলেন, কিন্তু এটাই যে একমাত্র জায়গা তা কিন্তু নয়। এই জায়গাটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই গ্রামটা একই ছিল, বনিসাদ এলাকায় ছিল। أعوذ بالله